वेलकम स्टूडेंट्स, आज আমরা জিব্বেরেলিন হরমোনের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ উদ্ভিদদেহে জিব্বেরেলিন হরমোনের কি কি কাজ আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। জিব্বেরেলিন হরমোনের আমাদের বইতে যে পরপর উদ্ভিদদেহে যে কাজগুলি দেওয়া আছে তার প্রথম যে পয়েন্টটা আছে সেটাই হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। আচ্ছা, তাহলে জিব্বেরেলিন হরমোন কি করে, যে বীজ এবং মুকুলে যে সুপ্ত অবস্থা সেটাকে ভঙ্গ করে। তাহলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে সুপ্ত অবস্থাটা কি। সুপ্ত অর্থাৎ যেটা লুকিয়ে আছে, ভেতরে আছে কিন্তু এখনো প্রকাশ পায়নি। যেমন যে কোনো উদ্ভিদের বীজ, বীজের মধ্যে আমরা জানি কি ভবিষ্যৎ একটা উদ্ভিদ লুকিয়ে আছে বা উদ্ভিদের চারাগাছ লুকিয়ে আছে, কিন্তু বীজটাকে বাইরে থেকে দেখে কি সেটা মনে হয়? বীজটা অঙ্কুরিত হলে তারপর সে চারাগাছটা জন্মায় এবং ক্রমে বেড়ে উঠে তারপর উদ্ভিদের রূপ নেয়। তাহলে এই যে কোনো বীজের মধ্যে যে একটা উদ্ভিদের প্রাণ শক্তি লুকিয়ে আছে, সেই অঙ্কুরোদ্গমের মাধ্যমে সেই প্রাণশক্তির বহিঃপ্রকাশ হয়। যদি জিব্বেরেলিন হরমোন ওই সেই নির্দিষ্ট বীজে কম থাকে, অর্থাৎ বীজ যদি যে কোনো বীজ যদি অঙ্কুরিত হওয়ার মতো উপযুক্ত আবহাওয়া পায়, অর্থাৎ জল, আলো, অক্সিজেন এগুলো উপযুক্ত হয়ে পায়, উপযুক্ত পরিমাণে পায়, এবং সেই বীজের মধ্যে ভ্রূণ অক্ষত অবস্থায় থাকে, তবেই সেই বীজ থেকে চারা অঙ্কুরিত হয়। কিন্তু বীজের মধ্যে যখন এই অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত আবহাওয়া পাচ্ছে, তখন কেন অঙ্কুরিত হচ্ছে? তার কারণ হচ্ছে বীজের মধ্যে এই জিব্বেরেলিন হরমোনের তখন সংশ্লেষ শুরু হয়, এবং সেই সংশ্লেষের ফলেই চারাগাছটা বা অঙ্কুরটা উৎপন্ন হয়। এই যে বীজের মধ্যে যে জিব্বেরেলিন হরমোনটা উৎপন্ন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, এই জিব্বেরেলিন হরমোনটাকে আমরা বলবো অন্তর্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন। যদি কোনো বীজে বা কোনো মুকুলে এই অন্তর্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন কম তৈরি হয়, অর্থাৎ পরিমাণ কম হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হতে পারবে না বা সেই মুকুলটা প্রস্ফুটিত হতে পারবে না। তখন যদি আমরা বাইরে থেকে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করি সেই নির্দিষ্ট মুকুল বা সেই নির্দিষ্ট বীজের ওপর, তাহলে তা আবার অঙ্কুরিত হতে পারবে বা মুকুল প্রস্ফুটিত হতে পারবে। এই বাইরে থেকে যে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হলো তাকে আমরা বলবো বহির্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন। তাহলে আমরা এখানে দুটো ওয়ার্ড পেলাম, একটা অন্তর্জনিষ্ণু আর একটা বহির্জনিষ্ণু। অন্তর্জনিষ্ণু মানে বীজ বা মুকুলের ভেতরে যে জিব্বেরেলিন হরমোনটা তৈরি হচ্ছে সেটা, আর বহির্জনিষ্ণু অর্থাৎ বাইরে থেকে যদি প্রয়োগ করার প্রয়োজন হয়, বাইরে থেকে কৃত্রিমভাবে যদি জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয় তখন তাকে বলবো বহির্জনিষ্ণু। তাহলে অন্তর্জনিষ্ণু হরমোনটা যদি ঠিকঠাক পরিমাণে তৈরি হয়, তাহলে আর বহির্জনিষ্ণু হরমোনের প্রয়োজন হয় না। যে সমস্ত বীজের ক্ষেত্রে বা যে সমস্ত মুকুলের ক্ষেত্রে এই অন্তর্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোনটা সঠিক পরিমাণে সংশ্লেষিত হয় না, তখন বাইরে থেকে জিব্বেরেলিন হরমোন অর্থাৎ বহির্জনিষ্ণু জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে সেই মুকুল বা বীজকে অঙ্কুরিত করানোর চেষ্টা করা হয়। তাহলে জিব্বেরেলিনের একটা অন্যতম উদ্ভিদদেহে একটা অন্যতম যে কাজ সেটা আমরা কী পেলাম, যে বীজ এবং মুকুলে যে সুপ্ত দশা সেটা ভঙ্গ করতে জিব্বেরেলিন হরমোন বিশেষ ভূমিকা পালন করে। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে প্রথমেই আমাদের বুঝতে হবে পর্ব মধ্য কি। মধ্য মানে মাঝখান, এবং পর্বের মাঝখান, তার মানে পর্ব বলে একটা জিনিস আছে, তাহলে পর্বের মাঝখানকে পর্ব মধ্য বলবে। আমরা যদি একটা ছবির মাধ্যমে বোঝাই, মনে করো এটা উদ্ভিদের অংশ, দেখবে কিছু কিছু উদ্ভিদে এরকম কাণ্ডে গিঁট দেখা যায়, যেমন ধরো আঁখ, ঘাস,
তারপরে তোমার বাঁশ, এই সমস্ত গাছে খুব স্পষ্টভাবে পর্ব পর্বমধ্য বোঝা যায়। এই যে গিট গিট যে অংশগুলো, সেগুলোকে আমরা বলবো পর্ব, মানে এটা হলো পর্ব, এটা হলো পর্ব। কিন্তু এই দুটি পর্বের যে মাঝখানের অংশ, এই অংশটাকে আমরা বলবো পর্বমধ্য। তাহলে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিবেরিন হরমোন। কি করে? এই দুটি পর্বের মধ্যে যে দূরত্ব আছে বা দৈর্ঘ্য আছে সেটা বৃদ্ধি করে। তার মানে জিবেরিন হরমোন প্রয়োগ করলে দুটি পর্বের মধ্যে দূরত্ব বেড়ে যায়, এই একটা পর্ব আর এই একটা পর্ব। তাহলে এরকম, তাহলে পর্বমধ্যে দৈর্ঘ্যটা দেখো বেড়ে গেল, এখানে ছোট ছোট ছিল পর্বমধ্যগুলো, এখানে দেখো পর্বমধ্য অনেকটা বড় হয়ে গেছে। তাহলে জিবেরিন হরমোন উদ্ভিদ দেহে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এই পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির মাধ্যমে। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্টে, ফলের বৃদ্ধি। অক্সিন হরমোনের ভূমিকা পড়তে গিয়েও আমরা পেয়েছিলাম যে অক্সিন হরমোন ডিম্বাশয়ের বৃদ্ধি ঘটানোর ফলে ফল তৈরি করে এবং ফলের বৃদ্ধি ঘটায়। জিবেরিন হরমোনের ক্ষেত্রেও দেখা যায় যে আপেল, নাশপাতি এই সমস্ত ফলের বৃদ্ধির ক্ষেত্রে জিবেরিন হরমোনেরও একটা বিশেষ ভূমিকা আছে। বিজ্ঞানী ডেনিশ এবং নিট পরীক্ষামূলকভাবে এটা দেখিয়েছিলেন যে আপেল গাছের আপেল ফল, সেই আপেল ফল জিবেরিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন আপেল ফল তৈরি করে তারা দেখিয়েছিলেন যে জিবেরিনের মাধ্যমেও বীজবিহীন ফল তৈরি করা যায়। তাহলে জিবেরিন হরমোনের আমরা কী কী কাজ পেলাম? প্রথমে পেলাম বীজ এবং মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে, 2 নম্বরে পেলাম পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, আর 3 নম্বরে পেলাম ফলের বৃদ্ধি। তাহলে এই তিনটে ভূমিকায় জিবেরিন হরমোনের খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা উদ্ভিদ দেহে। পরের ক্লাসে আমরা সাইটোকাইনিন হরমোন সম্পর্কে আলোচনা করব।